2015 সালে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো ফরাসি রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে 12 জনকে হত্যার ঘটনায় 14 জনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে হামলায় অর্থের যোগানদাতা ও আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত হায়াত বু মেদিনীকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আলিরিকা পলাতক। এছাড়াও 1 থেকে 4 বছরের কারাদণ্ড পেয়েছে হামলার সহযোগীরা ও বাকিরা। মামলার প্রধান আসামি হায়াত এখনও জীবিত আছেন এবং আন্তর্জাতিক গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি সিরিয়ায় অবস্থান করে জঙ্গি গোষ্ঠী আইএসআই যোগ দিয়েছেন বলেও ধারণা করছে অনেকে।